স্পেশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আমি শোনাতে চলেছি পঞ্চতন্ত্রের সেকেন্ড এপিসোড। আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে আরও গল্প যাতে আপনারা আরও শুনতে পান সেই জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আমাদের গল্পগুলো। তাহলে চলুন আমরা শুরু করি পঞ্চতন্ত্র দ্বিতীয় পর্ব সেকেন্ড এপিসোড। সেই চটক পাখি, কাঠঠোকরা, মৌমাছি এবং ব্যাং যারা একটি হাতিকে জব্দ করতে পেরেছিল সেই কথাটি বলেছিল একটি মেয়ে তিতির। তাহলে সেই চটক পাখি, কাঠঠোকরা, মৌমাছি এবং ব্যাঙের গল্প দিয়ে শুরু করছি আজকের পঞ্চতন্ত্র ভাগ দুই। বুদ্ধিমান ব্যাং। আয়ুর জোরেই চটক পাখি আর তার বউ বেঁচে গেল, বাঁচল না তাদের বাচ্চাগুলো। বনের সেই বুড়ো হাতিটা এসে ডাল শুদ্ধ তাদের বাসাটা ভেঙে দিয়ে গেল। বাচ্চাগুলোর শোকে চটক আর চটকি বসে বসে কাঁদছিল। কান্না শুনে তাদের প্রতিবেশী কাঠঠোকরা ছুটে এলো। সে বলল, কাঁদছ কেন চটক বউ, কাঁদছ কেন চটক ভাই, কি হয়েছে? তারা বলল, বুড়ো হাতি আমাদের বাসা ভেঙে দিয়েছে, বাচ্চাগুলোকে পায়ে পিষে পিষে মেরেছে। কাঠঠোকরা বলল, ও মা, তাই তো, গোদা হাতিটার এমন কাণ্ড, কেঁদো না ভাই চটক, আমরা এর প্রতিশোধ নেবই নেব, হাতিকে জব্দ করবই। চটক বলল, আমরা কি আর হাতির সঙ্গে পেরে উঠব? কাঠঠোকরা জোর দিয়ে বলল, হোক না হাতি, তাই বলে গরিবের বাসা ভেঙে দিয়ে যাবে, আস্পর্ধা তো কম নয়, চলো আমার বন্ধু মধুকরের কাছে যাই, পরামর্শ করতে হবে। কদম গাছের ডালের ফাঁকে মস্ত চাক, সেইখানে মধুকরের বাসা। চটক আর কাঠঠোকরা এসে অনেকক্ষণ মধুকরের সঙ্গে পরামর্শ করল। মধুকর বলল, তোমাদের সঙ্গে আমিও একমত, পাখিদের বাসা ভেঙে দেবার ফলটা হাতিকে হাতে হাতে দেওয়া উচিত, চলো যাই আমার বন্ধু থ্যাবড়ানাক বনাঙ্গি ব্যাঙের কাছে, তার মতন বুদ্ধিমান আর দেখি না। এদো ডোবার ধারে থ্যাবড়ানাক ব্যাঙের বাড়ি। মধুকর এসে বলল, থ্যাবড়ানাক দাদা ঘরে আছো? ব্যাং থপ থপ করে বেরিয়ে এলো, এসে বলল, আরে মধুকর দাদা যে, কি খবর, এই যে আপনারাও এসেছেন, কি সৌভাগ্য আমার, বসুন বসুন, তারপর কি মনে করে এই সাত সকালে? তখন মধুকর সবিস্তারে হাতির কাণ্ড বলল। শুনে ব্যাঙের তো গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বলল, উফ, কি প্রাচণ্ড হাতিটা, কচি বাচ্চাগুলোকে পায়ে পিছে পিছে মেরে ফেলেছে, এত অহংকার তো ভালো নয়। এই আমি বললুম হাতির পতন ঘটবে, অহংকারই পতনের মূল কি না? মধুকর বলল, হাতিকে আমরা সাজা দিতে চাই, তাই আপনার কাছে পরামর্শ চাইছি, গায়ের জোরে তো হাতির সঙ্গে পেরে উঠব না আমরা। ব্যাং তাচ্ছিল্যের সুরে বলল, গায়ের জোরকে জোর বলো, বুদ্ধির জোরই আসল জোর, তার চেয়ে জোর একতার, আমরা চারজন ইচ্ছে করলে গোদা হাতিকে লাথি মেরে আসতে পারি। চটক বলল, সেই উপায়ই করুন, বলুন কেমন করে তা সম্ভব হবে। থ্যাবড়ানাক ব্যাং তখন গোপনে তাদের পরামর্শ দিল। পরামর্শ শুনে সবাই খুব খুশি হয়ে চলল হাতির আস্তানার দিকে। ততক্ষণে বেলা দুপুর হয়েছে, বুড়ো হাতি ছায়ায় বসে বিশ্রাম করছে। ব্যাঙের পরামর্শ মতন মধুকর গিয়ে হাতির কানের কাছে এমন সুন্দর গুনগুন সুরে বাজতে লাগলো, সেই সুর শুনে হাতির চোখ বুঝে এলো। যেই না হাতি চোখ বুঝল, অমনি কাঠঠোকরা গিয়ে দু ঠোক করে হাতির খুদে চোখ দুটো কানা করে দিল। হাতি তখন লাফিয়ে উঠে ছুটতে লাগলো, অন্ধের মতন হাতি ছুটতে লাগলো সেই ভরা দুপুরে। ছুটতে ছুটতে পরিশ্রমে আর রৌদ্রে তার তেষ্টা পেয়ে গেল খুব, কিন্তু কোথায় জল, চোখে যে সে কিছুই দেখতে পাচ্ছে না। সময় বুঝে থ্যাবড়ানাক ব্যাং কাদা পুকুরের ভেতরে গিয়ে মকমক করে ডাকতে লাগলো,
ব্যাঙের ডাক লক্ষ্য করে হাতি সেই দিকে ছুটল জলের আশায়, কিন্তু তার সব আশা মাটি হলো। কাদার মধ্যে পড়ে গিয়ে সে আর উঠতে পারল না। থ্যাবড়ানাক ব্যাং তাকে লাথি মেরে চলে এলো। মেয়েতিতিরের গল্প শেষ হতে না হতেই পুরুষতিতির বলল, ঠিক বলেছ গিন্নি, আমি স্বজাতীয়দের কাছেই চললাম। গাংচিল, টিয়া, ময়না, ভরত, শালিক, ময়ূর সবাই খবর পেয়ে একসঙ্গে এসে জুটল। সমুদ্র তিতিরের ডিম নিয়ে গেছে শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। তারা বলাবলি করতে লাগলো, এর একটা প্রতিকার হওয়া উচিত। আজ তিতিরের ডিম নিয়েছে, কাল আমাদের ডিম নেবে, চলো আমরা আমাদের রাজা গরুড়ের কাছে যাই। গরুড়ের কাছে গিয়ে সবাই কেঁদে পড়ল। মহারাজ, আপনি না বাঁচালে প্রজাকে কে বাঁচাবে? আপনি আমাদের বাঁচান। গরু সব শুনে বলল, তোমরা যে যার ঘরে যাও, আমি নিশ্চয়ই এর প্রতিকার করব। পাখিরা সব চলে এলো। এমন সময় বিষ্ণুদূত এসে বলল, গরুড়, প্রভু তোমায় ডাকছেন। গরুড় বলল, বিষ্ণুকে গিয়ে বলো আমি যেতে পারবো না, তিনি অন্য ভৃত্য নিযুক্ত করুন। বিষ্ণুদূত ফিরে গিয়ে বিষ্ণুকে সব বলল। তখন বিষ্ণু নিজেই এলেন গরুড়ের কাছে। বিষ্ণুকে দেখে গরুড় খুব লজ্জিত হয়ে বলল, প্রভু, আপনার আদেশ অমান্য করেছি বলে আমি লজ্জিত, কিন্তু প্রজাদের কোনো উপকার যদি না করতে পারি তবে আমার বৃথা রাজা হওয়া। গরুড় তখন বিষ্ণুকে তিতিরের ডিম চুরির ঘটনা বলল। শুনে বিষ্ণু বলল, চলো দেখি সমুদ্রের কাছে কেমন তার ক্ষমতা, অপরের ডিম চুরি করা নিশ্চয়ই তার অপরাধ। সমুদ্রের কাছে গিয়ে বিষ্ণু সমুদ্রকে বললেন, ফিরিয়ে দাও তিতিরের ডিম। সমুদ্র জবাব দিল না। তখন বিষ্ণু ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠল। ভয় পেয়ে সমুদ্র তিতিরের ডিম ফিরিয়ে দিল। তিতির পাখি ডিম জোড়া ফিরে পেয়ে ভারী খুশি হল। সমুদ্রে লজ্জার আর সীমা রইল না। এতগুলো গল্প বলে দমনক বলল, বন্ধু সঞ্জীবক, আমার মনে হয় শত্রুকে ক্ষুদ্র মনে করে তার সঙ্গে বিবাদ করতে যাওয়া তোমার ঠিক হবে না, পালিয়ে যাওয়াই এক্ষেত্রে সঙ্গত। শাস্ত্রে আছে, আত্মার্থে পৃথিবী ত্যাজেত, প্রয়োজন হলে আত্মার জন্য পৃথিবীকেও ত্যাগ করতে হয়। সঞ্জীবক বলল, না বন্ধু, আমি মনস্থির করেছি প্রাণ দিতে হয় পিঙ্গলকের হাতেই দেব, এতদিন সে আমায় যথেষ্ট স্নেহ করে এসেছে, এখন বলতো বন্ধু কেমন করে বুঝব যে সে আমায় আক্রমণ করবে? দেখবে, দমনক তখন বলল, তার চোখ দুটো রক্তবর্ণ, সে ঘন ঘন তোমার দিকে তাকাচ্ছে, আর অন্যদিনের মতন তোমায় ডেকে কথাও বলছে না। এই বলে দমনক হাসি মুখে বিদায় নিল। চিন্তিত মনে দমনক তারপরে করটকের কাছে এলো। করটক জিজ্ঞেস করল, খবর কি বন্ধু, কি করে এলে? দমনক বলল, পিঙ্গলক আর সঞ্জীবকের মধ্যে বিভেদ সৃষ্টি করে এসেছি, যে বীজ রোপণ করে এসেছি তা এখন দৈবাধীন। এরূপ কথিত আছে যে দৈব সহায় না হলে সবই হয়, আবার কিছুই হয় না, কিন্তু আমি তা বিশ্বাস করি না। উদ্যোগী পুরুষরাই লক্ষ্মী লাভ করে থাকে, কাপুরুষরাই দৈব দৈব বলে চিৎকার করে। করটক বলল, ধন্য তোমার উদ্যমশীলতা, না জানি তোমার ভেদনীতির ফল কি দাঁড়ায়। তুমি সুখমগ্ন সঞ্জীবক এবং পশুরাজ পিঙ্গলককে দুঃখে ফেলেছ, জন্ম জন্মান্তরেও তোমায় দুঃখ ভোগ করতে হবে। দমনক বলল, বন্ধু, নীতিশাস্ত্রে তোমার কিছুমাত্র অভিজ্ঞতা নেই, তাই বাজে বকছ। নীতিশাস্ত্র বলে, শত্রু আর রোগকে বাড়তে দিলে তার কোনো উপায় নেই, বেড়ে উঠলেই মৃত্যুর কারণ হতে পারে। সঞ্জীবক মারা গেলে আমাদের খাদ্য হবে, শত্রুতা সাধন হবে, মন্ত্রিত্ব দৃঢ় হবে, আর আত্মতৃপ্তি লাভ হবে। এ সুযোগ কি ছাড়তে পারি? করটক বলল, নীতিশাস্ত্রে এই কথাও কি লেখা নেই বন্ধু, যিনি যুদ্ধ না করে শাম দ্বারা সকল কাজ নিষ্পন্ন করতে পারে তিনি উপযুক্ত মন্ত্রী? তোমার মতন মূর্খকে উপদেশ দিলেও তাতে কোনোই ফল হবে না জানি, মূর্খ মানবকে উপদেশ দিয়ে চটক পাখির কী বিপদই না হয়েছিল। দমনক বলল, কেন কেন, কেমন করে বিপদ হলো? তখন করটক, নিজের চরকায় তেল দাও, এই উপদেশপূর্ণ গল্পটি বলল। নিজের চরকায় তেল দাও,
সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তখন বিকেলবেলা বৃষ্টির জোর আরও বেড়ে গেল, বাতাসের বেগ আরও প্রবল হয়ে উঠল। সমী গাছটার উঁচু ডালে বাসা বেঁধে থাকত একজোড়া পাখি, চটক আর চটকি। চটক বলল, চটকি, ভাগ্যে বাসাটা মজুত করে রেখেছিলাম, নইলে তো ভিজে মরতে হতো। চটকি বলল, আমি তোমায় পরামর্শ দিয়েছিলাম কিনা সেটা বলো। চটক বলল, তা বটে তা বটে। এমন সময় গাছের তলায় কিসের একটা শব্দ হলো। চটক উঁকি মেরে দেখল, একটা বানর ভিজতে ভিজতে এসে সমী গাছটার তলায় আশ্রয় নিয়েছে। চটক বলল, দেখো দেখো গিন্নি, আমাদের অবস্থাও এরকম হতো কি না। চটকি দেখল, তাই তো, একটা বানর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর শীতে ঠকঠক করে কাঁপছে। দেখি চটকির বড় কষ্ট হলো। সে বানরকে ডেকে বলল, ভিজছো কেন ভাই, নিজের বাসায় যাও না, অসুখ বিসুখ করবে যে। বানর রেগে বলল, তোর তাতে কী রে, বাসায় আছিস চুপ করে থাক। চটকি বলল, বলি মানুষের মতন হাত পা থাকতে বাসাও কি একটা বাঁধতে পারো নি গা, আমরা ঠোঁট দিয়ে যা পারি তাও কি পারো না। বানর আরও রেগে বলল, আমি বাসা করব না, তোর তাতে কি। চটকি বিরক্ত হয়ে বলল, তবে ভিজে মর, ভালো কথার কি আর দিন আছে। বানর বলল, কি আমায় বলিস মরতে, তোর বাসার বড় অহংকার হয়েছে না, এই দেখ। এই বলে বানর তরতর করে গাছে উঠে চটকদের সাধের বাসাটা দিল ভেঙে। ওদের কষ্টের আর সীমা রইল না। গল্প শেষ করে করটক বলল, দেখেছ, মূর্খকে উপদেশ দিলে তার কোনো ফল হয় না। তাছাড়া তুমি শুধু মূর্খ নও, কুবুদ্ধিও, তোমার অবস্থা হবে ও ওই পাপ বুদ্ধির মতন। দমনক তখন জানতে চাইল পাপ বুদ্ধির কী অবস্থা হয়েছিল। তখন করটক গাছ সাক্ষীর গল্প বলতে লাগল। গাছ সাক্ষী, দুই বন্ধুতে গলায় গলায় ভাব, অভাব যা কিছু সে কেবল স্বভাবের। একজন ছিল যেমন ধার্মিক, অপরজন ছিল তেমনি অধার্মিক। তাই একজনকে লোকে বলতো ধর্মবুদ্ধি, আর অপরজনকে বলতো পাপ বুদ্ধি। একবার ধর্মবুদ্ধি আর পাপ বুদ্ধি ব্যবসা করতে বিদেশে গেল। ভগবান সহায় ছিলেন, তাই লক্ষ্মী দেবীর কৃপা ছিল, তাই সে বছর তারা অনেক অনেক টাকা লাভ করল। টাকা ভাগ হলো আধা আধি। লাভের টাকা পয়সা নিয়ে দুই বন্ধু অনেক দিন পর দেশে ফিরে এলো। নিজেদের গায়ে ঢুকতে প্রথমেই এক বন, দুই বন্ধুতে সেই বনের ছায়ায় বিশ্রাম করতে করতে বলা বলি করল, এত টাকা নিয়ে গায়ে যাওয়া উচিত হবে না, চোর ডাকাতের ভয় আছে, তার ওপরে আছে আবার আত্মীয়দের হিংসে, কথায় বলে টাকায় মুনিরও মন টলে। এই ভেবে তারা সামান্য টাকা নিজেদের কাছে রেখে বাকি টাকা একটা বড় বটগাছের তলায় পুঁতে রেখে গায়ে গেল। গায়ে এসে ধর্মবুদ্ধি আর পাপ বুদ্ধির সুখে দিন কাটতে লাগলো। একদিন পাপ বুদ্ধি এসে বলল, বন্ধু ধর্মবুদ্ধি, কিছু টাকা দরকার হয়ে পড়েছে, চলো তুলে নিয়ে আসি। ধর্মবুদ্ধি সহজেই রাজি হয়ে গেল, কেননা টাকার প্রয়োজন তারও ছিল। বনে এসে দুই বন্ধু মিলে কত খোঁড়াখুঁড়ি করল, কিন্তু রক্ষিত টাকা সেই পাওয়াই গেল না। তখন পাপ বুদ্ধি বলল, আমার সন্দেহ হচ্ছে ধর্মবুদ্ধি, টাকাগুলো তুমি হয়তো চুরি করেছো। ধর্মবুদ্ধি বলল, লোকে আমায় ধর্মবুদ্ধি বলে ডাকে, জীবনে আমি পরের ধনে হাত দিই না, বোধহয় তুমি টাকাগুলো ছড়িয়েছো। এইভাবে কথা কাটাকাটি করতে করতে দুজনেই রাজার কাছে চলল বিচার প্রার্থী হয়ে। অভিযোগ শুনে রাজপুরুষরা বললেন, তোমাদের কোনো সাক্ষী আছে? দুজন দুজনকে যে দোষী বলছো, কে যে দোষী সাক্ষী না হলে তা বোঝা যাবে কি করে, কোনো লিখিত প্রমাণ আছে কি? ধর্মবুদ্ধি বলল, ধর্মবতার, আমাদের লিখিত কোনো প্রমাণ বা সাক্ষী নেই। পাপ বুদ্ধি বলল, ধর্মবতার, আমরা বন দেবতাকে সাক্ষী মানতে পারি, তার সাক্ষী আমি মেনে নিতে প্রস্তুত আছি। বিচারক রাজপুরুষ বললেন, বেশ, কাল সকালেই আমরা সেই বনে যাব, বন দেবতার সাক্ষ্য নেব এবং বিচার করব সেইখানেই।
বাড়ি এসে বাপ বুদ্ধি তার বাপকে সব কথা খুলে বলল। সে বলল, টাকাগুলো আমিই চুরি করেছি, আমি ধর্মবুদ্ধিকে ঠকাতে চাই। বাবা বললেন, আমি কি করতে পারি? বাপ বুদ্ধি বলল, আপনি এখনই গিয়ে বনের বড় গাছ বটগাছটার কোটরে গিয়ে বসে থাকুন, যখন গাছকে জিজ্ঞাসা করা হবে কে চোর, আপনি বলবেন ধর্মবুদ্ধি চোর। তার বাবা এ কাজ করতে সহজেই রাজি হয়ে গেল। একদিন সকাল পরের দিন সকালবেলা ধর্মবুদ্ধি, পাপ বুদ্ধি ও বিচারক রাজপুরুষেরা বনে এসে উপস্থিত হলেন। পুরাতন বটগাছটার উদ্দেশ্যে বিচারক জিজ্ঞাসা করলেন, হে বনের অধিষ্ঠাতা দেবতা বটগাছ, আপনি বলুন ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধির মধ্যে কে চোর? সকলে অবাক হয়ে শুনল। গাছের কোটর থেকে উত্তর এলো, ধর্মবুদ্ধি চোর, পাপ বুদ্ধিকে না জানিয়ে সেই টাকা চুরি করেছে। বিচারক বলল, আর সাক্ষ্যের প্রয়োজন নাই, ধর্মবুদ্ধি তোমায় ঢিক, তোমায় কঠোর সাজা পেতে হবে। ধর্মবুদ্ধি বলল, ধর্মাবতার আমায় কিছুক্ষণ সময় দিন। এই বলে ধর্মবুদ্ধি কতগুলো শুকনো কাঠ জোগাড় করে তাতে আগুন ধরিয়ে বটগাছের কোটরে ফেলে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। তখন চিৎকার করতে করতে তার মধ্যে থেকে পাপ বুদ্ধির বাবা বেরিয়ে এলেন। তার অর্ধেকটা শরীর পুড়ে গেছে, যন্ত্রণায় তিনি ছটফট করছেন। কাঁদতে কাঁদতে তিনি পাপ বুদ্ধির কুকর্মের কথা বলে দিলেন। বিচারক তখন ধর্মবুদ্ধির প্রত্যুৎপন্ন মতিত্বের প্রশংসা করে বললেন, ধর্মবুদ্ধি তুমি সত্যিই ধর্মবুদ্ধি, আর পাপ বুদ্ধি তোমার কঠিন সাজা হবে, তুমি চোর। এই বলে তিনি পাপ বুদ্ধির মৃত্যুর আজ্ঞা দিয়ে বললেন, পাপ বুদ্ধি কেবল উপায় চিন্তা করেছিল, অপায় চিন্তা করেনি, তারই এই ফল। ভালো মন্দ দুই দিক বিচার না করে যে ব্যক্তি কোনো কাজ করে তার অবস্থা ওই বকের মতন হয়। ধর্মবুদ্ধি জিজ্ঞাসা করল, বকের কি হয়েছিল? তখন বিচারক খাল কেটে কুমির আনার গল্পটি বললেন। খাল কেটে কুমির আনা। এক বক গিয়ে কাঁকড়াকে জিজ্ঞাসা করল, বলতে পারো ভাগ্নে কাঁকড়া, আমাদের বাচ্চা খেকো সাপটাকে কেমন করে মারতে পারি? কাঁকড়া জিজ্ঞাসা করল, সাপটা থাকে কোথায়? বক বলল, যে গাছে আমাদের বাসা সেই গাছের গর্তেই সে থাকে, আমরা বেরিয়ে আসতেই বাচ্চাগুলোকে ধরে ধরে খায়, কি জ্বালায় যে পড়েছি। কাঁকড়া মনে মনে বলল, দাঁড়াও বক মামা, তোমার সর্বনাশের পথ করে দিচ্ছি, তুমিও তো আমাদের বাচ্চাগুলোকে ধরে ধরে খাও। তারপর বককে বলল, আহাহা, কচি বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, কি নিষ্ঠুর। তুমি এক কাজ করো মামা, ছোটো ছোটো মাছ এনে সাপের গর্তটা থেকে আরম্ভ করে বেজির গর্ত অবধি ছড়িয়ে দাও, দেখবে মাছের লোভে বেজি এসে সাপটা খাবে। বক বলল, ঠিক বলেছ, আমি তাই করব। মাছের লোভে বেজি এলো, সাপের সঙ্গে লড়াই করে সেই বেজি সাপটাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। কিন্তু বেজি তাতেই সন্তুষ্ট রইল না, এবার থেকে সে বকেদের বাচ্চাগুলোকেও ধরে ধরে খেতে লাগলো। তখন সেই বক কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, আমি দুষ্টু কাঁকড়ার কথায় খাল কেটে কুমির আনলাম, সেই কুমিরেই আমাদের সর্বনাশটি করল। গল্প শেষ হলে করটক দমনককে বলল, তুমিও পাপ বুদ্ধির মতন উপায় চিন্তা করেছ, অপায় চিন্তা করনি, অতএব তুমিও পাপ বুদ্ধি, তুমি সঞ্জীবকের মৃত্যুর কথা ভেবেছ, কিন্তু প্রভু পিঙ্গলকের যদি কোনো অনিষ্ট হয় তখন কি হবে? তোমার মধ্যে কুবুদ্ধি লোকের সংস্রবে থাকাই উচিত না, তুমি পিঙ্গলকের মতন পশুরাজের বিপদ ঘটাতে পারো, আমার বিপদ তো আরও সহজেই ঘটাতে পারবে, তোমার মতন মূর্খের সঙ্গে আমার বন্ধুত্বে কাজ নেই। শাস্ত্রে আছে যে পণ্ডিত সে যদি শত্রু হন তাও বরং ভালো, কিন্তু মূর্খ বন্ধু কখনোই ভালো না, কেননা তাতে মাছি তাড়াতে মূর্খ বানরকে নিযুক্ত করার মতন বিপদ হবে। দমনক বলল, কি করেছিল মূর্খ বানর? করটক বলল, একান্তই যদি শুনবে তবে মূর্খ বন্ধুর গল্পটা বলি শোনো। মূর্খ বন্ধু, রাজার ছিল এক পোষা বানর,
মানুষের মতন কথা বলতে পারতো না বটে সে, কিন্তু মানুষের প্রায় সব কাজই সে করতে পারত। সে থাকতো রাজার পাশে পাশে। রাজা তাকে ভালোবেসে শিকারে নিয়ে যেতেন, যুদ্ধে নিয়ে যেতেন, রাজসভায় নিয়ে যেতেন। বলতে কি, বানরটার হাতেই ছিল রাজার পরিচর্যার ভার। একদিন দুপুরবেলায় রাজা শুয়েছেন, বানরকে বললেন, আমায় হাওয়া কর। বানর চামড় দিয়ে হাওয়া করতে লাগলো। হাওয়া পেয়ে রাজা ঘুমিয়ে গেলেন। বানরটা পাশে বসে রইল চুপ করে। এমন সময় কোথা থেকে একটা মাছি ভনভন করে উড়ে এসে রাজার মুখে এসে বসল। পাছে রাজার ঘুম ভেঙে যায় সেই ভয়ে বানর চামড় দিয়ে মাছিটাকে তাড়িয়ে দিল। কিন্তু না, একটু পরে আবার এসে মাছিটা সেখানে বসল, আবার সে তাকে তাড়িয়ে দিল। সেই বিরক্তিকর মাছিটা আবার এলো, এসে রাজার মুখেই বসল, বারে বারে তাড়িয়ে দিল আবার আসে মাছিটা। এ তো ভারী বাজি মাছি। রাগ হলো বানরের, সে গিয়ে রাজার একটা তলোয়ার নিয়ে এলো। মাছিটা তখনও বসে আছে রাজার মুখের ওপরে। বানর বলল, মাছি, তোকে এই তলোয়ারের এক কোপে শেষ করব। যেমনি বলা, মাছি তাড়াতে গিয়ে মূর্খ বানর রাজার মুখে তলোয়ারের এক কোপ বসিয়ে দিল। চিৎকার করে উঠলেন রাজা, ওরে মূর্খ, তুই আমায় বধ করতে চলেছিস। গল্প শেষ করে করটক বলল, বুঝলে বুদ্ধিমান দমনক, তোমার মতন মূর্খ বন্ধু যার, বা তোমার মতন মূর্খ বন্ধুর ওপর ভরসা করে যে, তারও এই পরিণাম হবে। এদিকে দমনক চলে আসবার পর সঞ্জীবক চিন্তা করতে লাগলো, হায় হায়, এ আমি কী করেছি, তৃণভোজী হয়ে মাংসাশী জন্তুর অনুগত হয়েছি, এখন কি করি, যদি পলায়ন করি পথে অন্য পশুতে বধ করতে পারে, তার চেয়ে পিঙ্গলকের কাছেই যায়, সে রাখে রাখুক মারে মারুক। সঞ্জীবক এই ভেবে পশুরাজ পিঙ্গলকের কাছাকাছি গিয়ে বসে রইল। আর লক্ষ্য করতে লাগলো, দমনক যে যে লক্ষণ বলে এসেছে পিঙ্গলকের সেই সেই লক্ষণ দেখা যাচ্ছে কি না। পিঙ্গলকও আর চোখে সঞ্জীবকের দিয়ে চেয়ে দেখতে লাগলো। সে মনে মনে চিন্তা করল, দমনক ঠিকই বলে গেছে, সঞ্জীবক তো অন্যদিনের মতন ব্যবহার করছে না, নিশ্চয়ই ওর কুমতলব আছে, অত এবার বিলম্ব কেন। পিঙ্গলক এক লাফে সঞ্জীবককে আক্রমণ করল। সঞ্জীবকও সাধ্য মতন যুদ্ধ করল, কিন্তু বর্ধমানক নামক বণিকের সেই ভারবাহী বলদ যুদ্ধে এঁটে উঠতে পারল না। কিছুক্ষণ পরে দমনকের সঙ্গে পিঙ্গলকের দেখা হলো। পিঙ্গলক দুঃখ করে বলল, মন্ত্রী, দমনক, আমি সঞ্জীবককে বধ করে ভালো করিনি। শুনেছি যারা মিত্র দ্রোহী, কৃতজ্ঞ বা বিশ্বাসঘাতক, তাদের নরকবাস হয়। দমনক বলল, মহারাজ, একটা তৃণভোজী পশুকে হত্যা করে শোক প্রকাশ করা আপনার পক্ষে শোভা পায় না। কথিত আছে, দয়ালু রাজা, সর্বভোজী ব্রাহ্মণ, নির্লজ্জা স্ত্রী, দুষ্টবুদ্ধি বান্ধব, প্রতিকূলাচারী ভৃত্য, অসতর্ক কর্মচারী, কখনও এদের ওপর আস্থা রাখতে নেই। পণ্ডিতরা মৃত বা জীবিত ব্যক্তির জন্য কখনও শোক প্রকাশ করেন না, আপনারও এরকম দুঃখ করা উচিত না। এইভাবে দমনকের মন্ত্রিত্ব আবার সুপ্রতিষ্ঠিত হল। পঞ্চতন্ত্র দ্বিতীয় এপিসোড শুনতে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং লাইক এবং শেয়ার করে আমাদের গল্প আরও অনেকের কাছে পৌঁছে দিন। ভালো থাকবেন, টাটা।